ओं ध्यात हृदय देवी तरुारुण विग्रहां वराभयक शात स्मृतफुमुखाबुज स्थलप्रतीकाश पादाभोजसुशोभना शुक्लाधरा धीरा लज्जापट विभूषिता प्रसन्ना धर्मकामारोक्षदा विश्वमंगलां স্বনাথবাম ভাগস্থ ভক্তানুগ্রহকারিণী ওম ঐ সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদাদেব্যম শ্রী শ্রীমায়ের শ্রীপাদপদ্যে আমাদের আভূমি প্রণাম নিবেদন করে শ্রী মায়ের কথা থেকে আজকের পাঠ ও আলোচনা শুরু করা হচ্ছে বিগত দিন আমরা যে স্মৃতিকথাটি পড়ছিলাম সেটি শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডে শ্রীমতী সরোজুবালা দেবীর কথা থেকে আমরা একটি দিনের বিশেষ দিনের খানিকটা পড়ার পরে থেমেছিলাম সে তারিখটা ছিল আঠারোই মাঘ তেরোশো যেখানে আমরা থেমেছিলাম সেখানে শ্রী মা বলছেন মন্ত্রতন্ত্র কিছু নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে উনি সব আমাদের সকলের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে তিনি সমস্ত কিছুর মূল উৎস আমাদের সবার মূল উৎস শ্রীরামকৃষ্ণ এইটির কথা বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের ভক্তি আমাদের ভালোবাসা যদি অন্তরের শ্রদ্ধা নিজের আপনার বোধ যদি না জাগে তাহলে কোনো কিছুই কোনো রকমভাবে কাজে লাগবে না মন্ত্র তাকে জব ধ্যান করার যে নিয়মাবলীগুলো কোনোটি কাজে লাগবে না যদি শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের সঠিক ভালোবাসা না জাগে বলছেন ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে আমাদের দীক্ষার সময় বলা হয় যে ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট তাহলে যিনি দীক্ষা দেন মন্ত্রদাতা গুরু তিনিকে তিনি হলেন অনুঘট শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেন শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে আমার কাছ থেকে আসতে পারেন না তাই আমাদের সেই অনুঘটকের মাধ্যমে আসেন জলের ধারা যদি একটি প্রণালীর মধ্যে দিয়ে না আসে সেই জল জল ওপর থেকে নিচে নামার সময় একবারে ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র চলে যায় যে জলের সবটুকু কল্যাণকারী শক্তি হিসেবে কাজে লাগত সেই সব জলের সবটুকু কল্যাণকারী শক্তি হিসেবে কাজে আসে না ঠিক সেই রকম ঈশ্বরের প্রকাশ যদি গুরু প্রণালীবদ্ধর মধ্য দিয়ে না আসে তাহলে তার সবটুকু শক্তি আমরা অর্জন করতে পারি না সেই কারণে গুরু বা গুরুর প্রয়োজন আছে কিন্তু এটা সব সময় জানতে হবে যে আমার ইষ্টই এই রূপে আমার কাছে এসেছেন এই কারণে গুরুকে কখনো মানুষ বুদ্ধি করতে নেই তিনি শ্রীরামকৃষ্ণরূপ মূর্তির একটি প্রকাশ যেমন আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় বা কালী পুজো বা লক্ষ্মী সময় বিভিন্ন পটুয়ার কাছ থেকে পটুয়া ইয়ে কিনি কেউ এই পালের কাছ থেকে প্রতিমা নেন কেউ ওই পালের কাছ থেকে প্রতিমা নেন যে যেখান থেকেই প্রতিমা নিক না কেন দুর্গা সময় সবাই আদতে সব প্রতিমায় শ্রী শ্রী দুর্গারই পুজো করে থাকেন ঠিক সেই রকমভাবে যে গুরুর কাছেই মন্ত্র দীক্ষা হোক না কেন আমরা সেই মন্ত্রদাতা গুরুর মধ্যে দিয়ে আমাদের ইষ্টকে খোঁজার চেষ্টা করি ইষ্টের সান্নিধ্য উপলব্ধি করি তাই বলছেন ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে উনি সব এবারে এইখানে আমরা থেমেছিলাম এরপর থেকে মা বলছেন তারপরে কথা প্রসঙ্গে গৌরী মা ও দুর্গা দেবীর কথা উঠল মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন দেখো মা চর খেয়ে রামনাম অনেকেই বলে কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য মেয়েটি যেন অনাঘ্রত ফুল গৌরদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে ভাইরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল গৌরদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালাবদল করে সন্ন্যাসিনী করে দিলে সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়া শিখছে কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনেছি গৌরীমার পূর্বজীবন সম্বন্ধে অনেক কথা বললেন তাতে জানলুম তার জীবনের উপর দিয়েও কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি কাশির কথা ওঠাতেই বললেন কাশিতে বেশ ছিলুঙ্গ আর আমি তো সঙ্গে করে যদুবংশ সব নিয়ে গেছিলুম মা তিনি এবারে এর কথা বলছেন গৌরীমা এবং দুর্গামার কথা বলছেন গৌরীমা যিনি মেয়েদের জন্য প্রথম সন্ন্যাসিনী সংঘ তৈরি করেন শ্রীরামকৃষ্ণের নির্দেশে শ্রীরামকৃষ্ণদেব তাকে আদেশ করেছিলেন যে বাঙালি মেয়েদের বড় কষ্ট তাদের জীবনে ভীষণ কষ্ট বিশেষ করে বাঙালি বিধবা মায়েদের বাল্য বিধবা তারা ছেলেবেলায় বিধবা হতেন রাজা রামমোহন রায়ের চেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হলেও তাদের জীবনের যে কষ্ট সেটা সতীদাহর চেয়ে কিছু অংশে কম ছিল না তাদের যে বেদনা তাদের যে একাকিত্ব তাদেরকে মানুষ যে ছুঁড়ে ফেলে দিত আবর্জনার মতো কোনো রকমভাবে তারা সংসারে বাস করতেন এই সমস্তগুলির থেকে যেন তিনি মুক্তির উপায় খোঁজছিলেন আমরা বলি স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে শিক্ষাই সমস্ত সমস্যার সমাধান করে এটা সর্বত্র সর্বতভাবে ঠিক নয় শ্রীরামকৃষ্ণ প্রথম অনুভব করেছিলেন যে শিক্ষার মধ্যে দিয়েই সমস্ত সমস্যার সমাধান হয় তিনি যখন খুব ছোট গদাধর তখন তিনি বালবিধবাদের দেখেছিলেন তাদের কি কষ্ট সামাজিক পরিচিতি নেই একেবারে পরিবারের মধ্যে একবারে যেন একটা সেই নেতা যেরকম অনাদ্রা অনাদরে তারা পড়ে থাকতেন একটা কোণে শ্রীরামকৃষ্ণদেব তাদের মুক্তির উপায় হিসেবে তাদের মনকে ঈশ্বর অভিমুখী করার জন্য ছোট্ট গদাধর পাড়ায় পাড়ায় যে যাত্রা হতো সেই সব যাত্রা শুনে আসতেন সেই শ্রুতিধর স্মৃতিধর গদাধর সেই পাড়ায় শুনে আসা যাত্রার পুনরাভিনয় করতেন এইসব মহিলাদের সামনে এবং সেই সব অভিনয় হয়ে যাবার পরে তারা তাদের মনের মধ্যে শ্রীরামকৃষ্ণ বা গদাধর রূপী শ্রীরামকৃষ্ণ তাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বপন করতেন তাই তিনি গৌরীমাকে আদেশ করেছিলেন যাতে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি কিছু করেন এবং পরবর্তীকালে গৌরীমার সেই সন্ন্যাসিনীর আদর্শকে ধরে যিনি এগিয়ে নিয়ে গেছিলেন সেই ধর্মসংঘকে তিনি হলেন দুর্গাপুরী দেবী তার ভাইজি সেই ছেলেবেলায় তার বাবা মায়ের মায়ের চেষ্টা করেছিলেন যে দুর্গাপুরী দেবীর বিয়ে দেওয়া তিনি গৌরী সাথে পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পুরীতে জগন্নাথের সঙ্গে মালাবদল করে পুজো করেন তার নিজের বিবাহ হয় এবং সেইটিকে এবং পরবর্তীকালে যখন তিনি কলকাতায় নিয়ে আসেন তখন তাকে বিধিসম্মতভাবে বীরজাহম করে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন গৌরীমার যে সংঘ আছে সেখানে সমস্তরাই সমস্ত মাতাজিরা যারা আছেন তারা সবাই হলেন দামোদরের সেবিকা দামোদরের স্ত্রী এ এই কনসেপ্টটা কিন্তু খ্রিস্টান ধর্ম আছে খ্রিস্টান ধর্মে যারা নান থাকেন নানারিতে যারা থাকেন সন্ন্যাসিনীরা থাকেন তারা সকলেই পরম প্রভু ঈশ্বর যীশুখ্রিস্টের বিবাহিত স্ত্রী এবং তাদের এই সন্ন্যাস দীক্ষার সময় তাদের প্রত্যেককে একটি করে ওয়েডিং রিং দেওয়া হয় এবং সন্ন্যাসিনী হতে যখন তারা আসেন তখন তাদের বাড়ি থেকে সাধ্যমতো ডাউরি দেওয়া হয় সেটা যেন যীশুখ্রিস্টের কাছে জমা থাকে একটা অর্থ যেটাকে তারা যৌতুক হিসেবে বলেন সংঘষ যদি কেউ কোনো সন্ন্যাসিনী ছেড়ে যেতে চান তাহলে তাকে যেমন ওয়েডিং রিং ফেরত দিয়ে যেতে হয় ঠিক সেই রকম চার্চ থেকেও তার নামে যে ডাউরিটা জমা ছিল সেই ডাউরিটাও ফেরত দিয়ে দেওয়া হয় ঠিক একই কায়দায় আমাদের এই একই ভাব যেন এই গৌরী এখানেও হয় সেখানে দামোদর শিলার সঙ্গে মালাবদল করে বিধিসম্মতভাবে বিরজাহ করে এদের সন্ন্যাস হয় আপনারা গৌরী সঙ্গে গেলেই দেখতে পাবেন মায়েরা সব লাল পেরে গেরুয়া কাপড় পরেন কপালে তারা প্রত্যেকে সিন্দুরের টিপ ব্যবহার করেন এবং সদবার বা এ অতি চিহ্ন হিসেবে প্রত্যেকে হাতে শঙ্খ বলয় ধারণ করেন মা গৌরীমার খুব প্রশংসা করছেন বলছেন যে কীরকম লেখাপড়া শিখছে এবং একটি সংস্কৃত পরীক্ষায় দেবে শুনেছে মা বরাবর লেখাপড়ার ভীষণ রকমের অনুরাগী ছিলেন আপনারা হয়তো জানেন আমরা এর আগেও আলোচনা করেছি যে আমাদের রাধু দিদি স্কুলে যাচ্ছে দেখে গোলাপ মা ভীষণ রকমের আপত্তি করলেন কারণ মেয়ে বড় হয়ে যাচ্ছে স্কুলে যাওয়াটা কতটা সমীচীন শ্রীশ্রী মা সে কথায় কানই দিলেন না তিনি বললেন যে জায়গায় তার বিয়ে হয়েছে এ যদি লেখাপড়া শেখে সেখানকার মানুষদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মানোন্নয়ন ঘটাতে তিনি সক্ষম থাকবেন তিনি তার কাশিবাসের কথা বলছেন কাশিতে তিনি বেশ ছিলেন কিন্তু মায়ের সঙ্গে যারা যেতেন তারা নিত্য অশান্তি করতেন তাদের নানা রকমের চাহিদা আসলে এরা এই ধরনের চাহিদাগুলো তৈরি করে রাখতেন বলে মা কোনোরকমে মনটা এই সংসারের মধ্যে রাখতে পারতেন না হলে সেই অনন্তে মিশে যাওয়া মন একেবারে অনেক আগেই অনন্তে মিশে যেত এবং উনিশশো কুড়ি অব্দি আমরা মাকে আমাদের মধ্যে ধরে রাখতে পারতাম না একটু পরে চার পাঁচটি স্ত্রী লোক এলেন তারা ডাব ও অন্য কিছু ফল মায়ের চরণ রাখলেন একটি স্ত্রী লোক প্রণাম করবার জন্য নিকটে আসার উপক্রম করলে মা বললেন ওখান হতেই করো তারা প্রত্যেকেই মায়ের সামনে দু চারটি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন তারা কিছু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন আমি আর কি উপদেশ দেব ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে শ্রীশ্রীমা খুটিনাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন তারা দিলে তারা বিদায় নিলে মা বললেন উপদেশ নেয় তেমন আধার কই আধার চাই মা নইলে হয় না কথায় কথায় ঠাকুরের ভাগ্নে হৃদয়ের প্রভৃতির কথা উঠল দু একটি কথা হতেই অন্নপূর্ণার মা ঘরে ঢুকে সেসব ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল তিনি বললেন মা আমি স্বপ্ন দেখেছি তুমি যেন আমায় বলছো আমার প্রসাদ খা তবে তোর অসুখ সারবে আমি বলেছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে তা মা আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও মা সম্মত না হয় তিনি খুব জিদ করলেন মা বললেন ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও অন্নপূর্ণার মা বললেন তাতেও তোমাতে যতদিন তফাত বোধ ছিল ততদিনও কথা ছিল এখন মা দাও মা শেষে তাকে প্রসাদ দিলেন কিছুক্ষণ পরে তারা বিদায় হলেন গৌরীমার ওখান হয়ে যেতে হবে বলে আমিও একটু পরে বিদায় নিলাম এই চার পাঁচজন মহিলা এসেছেন তাদের মা দূর থেকেই প্রণাম করতে বললেন এর মধ্যে একটা দারুণ সুন্দর কথা আছে তারা উপদেশ চাইছেন মা কিন্তু কোনো উপদেশ দিলেন না মা বড় একটা উপদেশ দিতে চাইতেন না মায়ের দিব্য জীবনই হচ্ছে উপদেশের সমান তিনি যে দিব্য যাপন করে গেছেন আমরা যদি সেই জীবনটিকে ধ্যান করতে পারি তাহলে দেখবেন শত উপদেশের চেয়েও বেশি কাজ হবে মাঝে অন্যের জন্য সমস্তটা জীবন দিয়ে গেলেন আমরা কিচ্ছু যদি না ভাবি শুধু মায়ের দক্ষিণেশ্বরের দিনগুলোকে যদি কল্পনা করার চেষ্টা করি তাহলেই দেখতে পারব যে মায়ের জীবনের মূল উদ্দেশ্য ছিল জীবনটাকে উঁচু সুরে বাঁধা আধ্যাত্মিকতায় বাঁধা সেই কারণে তিনি বাঁধতে পেরেছিলেন বলেই সমস্ত রকমের যে শারীরিক অসুবিধা সেটিকে অতিক্রম করতে পেরেছিলেন যে ঘরে থাকতেন সেটি অন্ধকারময় তার চতুর্দিক বেড়া দিয়ে ঘেরা দরমার বেড়া দিয়ে উঁচু করে ঘেরা ছিল যার ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করতো না এবং যেখান দিয়ে রান্নার সেই কাঠের জাল সেটিও বেরোতো না মা কখনো তার জন্য সামান্যতম দুঃখ প্রকাশ করেননি তিনি মাথায় অনেক চুল ছিল সেসব চুল শুকোনোর জন্য তিনটের খানিকটা পরে তিনি সিঁড়ির ওপর গিয়ে বসতেন দোতলায় সিঁড়িতে গিয়ে বসতেন এমনভাবে বসতেন এবং চুলটিকে এমনভাবে সিঁড়িতে মেলে রাখতেন যাতে তিনি যে আছেন এ কথা যেন কেউ বুঝতে না পারে অন্ধকার হয়ে গেলে যখন সন্ধ্যা শেষ হয়ে যেত তখন মা চাঁদের দিকে মুখ করে দোতলার বারান্দায় বসে ধ্যান করতেন কখনো সমস্ত রাত্রি ধ্যান করতেন যোগিন মহারাজ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ বোধহয় অন্যান্য পুরোহিত ব্রাহ্মণদের মতো রাত্রিবেলা স্ত্রীর কাছে যান তাই তাকে রাত্রিরে ঘরে খুঁজে পাওয়া যায় না ঠাকুর ঝাউতলার দিকে যাত্রা করেছেন যোগিন মহারাজ যাবেন বলে ঠিক করলেন এমন সময় তার চোখে পড়ল নহবতের দোতলায় মা বসে ধ্যান করছেন চাঁদের আলোয়ে সমস্ত দিকটি আলোকিত হয়ে আছে হাওয়ায় মায়ের ঘোমটা খুলে গেছে এবং মা গভীর ভাব সমাধিতে মগ্ন তার সেই দিব্য রূপ অপলক নেত্রে দেখছেন যোগীন মহারাজ এবং এমন অন্নমনস্ক হয়ে গেছেন মাকে দেখতে দেখতে এমন মোহিত হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণের চটিজোর আওয়াজও তিনি শুনতে পাননি শ্রীরামকৃষ্ণ যখন কাছে এলেন তখন তিনি যোগীন মহারাজকে দেখামাত্র যোগিন মহারাজের মনের কথাটি অনুভব করতে পারছিলেন এই যে মায়ের এই যে একটা জীবন মা যেভাবে জীবনযাত্রা যাপন করে গেছেন এইটিকে যদি আমরা দেখি আত্মসুখ সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে অন্যের জন্য বেঁচে থাকা অন্যের সুবিধার জন্য বেঁচে থাকা এটি আমাদের জীবনের অত্যন্ত প্রেরণা হয়ে থাকবে আমরা অনেকেই বলি দাবি করি আমরা শ্রী শ্রী সন্তান শ্রী শ্রী কন্যা শ্রী শ্রী পুত্র ইদানিং এটা একবারে খুব বেশি দাবি করা হয়ে উঠেছে অথচ আমরা সত্যিকারের শ্রী শ্রী কন্যা সন্তান হবার যোগ্য হয়ে উঠতে পারি না একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন সামান্যতম আমাদের স্বার্থে আঘাত লাগলে আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা সাপটা কীরকমভাবে জেগে ওঠে তার সেই ফনা বিষাক্ত ফনা বিস্তার করে সে লকলক করে তার জীবটি বার করে এবং কিভাবে আক্রমণ করে আমাকে সম্পূর্ণভাবে বিষাক্ত করে দেবার চেষ্টা করে তার চেষ্টাতেই আমরা মেতে থাকি সেই কারণে তিনি কিছুতেই উপদেশ দিতে চাইতেন না তিনি বলতেন যে ঠাকুরের বইতে সব বেরিয়ে গেছে তারা চলে গেলে তিনি বলছেন উপদেশ নেয় তেমন আধার কই আধার চাইমা নইলে হয় না ভগবানের উপদেশ নিতে গেলে আমাকেও সেই উপদেশ ধারণের জন্য যোগ্য হয়ে উঠতে হবে আমার মন নানারকম দুশ্চিন্তায় মগ্ন আমায় যদি আমাদের গুরু উপদেশ দেন শান্ত হয়ে বসো আমি চেষ্টা করলেও শান্ত হতে পারব না আমাকে আগে আমার মনের সেই উত্তেজনা আমার মনের সেই অস্থিরতাকে আগে বর্জন করতে হবে মন যখন শান্ত হবে তখন আমার গুরুর উপদেশ আমি ভালোভাবে শ্রবণ করতে পারবো অন্নপূর্ণার মা এসে তাকে বলেন তিনি স্বপ্ন দেখেছেন যে মা নাকি তাকে বলেছেন আমার প্রসাদ খা খেলে তোর অসুখ সারবে এদিকে তিনি স্বপ্নেই মাকে বলেছেন যে ঠাকুর আমায় কারুর প্রসাদ খেতে বারুণ উচ্ছিষ্ট খেতে বারণ করেছিলেন মায়ের কাছে প্রসাদ চাইলে অন্নপূর্ণার মাকে তিনি প্রসাদ দিতে রাজি হলেন না ভারী সুন্দর একটি উত্তর দিচ্ছেন অন্নপূর্ণার মা দেখুন আমরা অনেক সময় বলি না আমরা ভক্তরা কি সেই রকম আমরা সব আপনারা শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট শিষ্য মানে আপনারা সবাই আমাদের শ্রীরামকৃষ্ণের ইনডাইরেক্ট শিষ্য আর কি তা সেই ডাইরেক্ট শিষ্য আমরা আপনারা একজন ইনডাইরেক্ট শিষ্য কি সুন্দর কথা বলছেন সেটা শুনুন তাতে বলছে তাতে ও তোমাতে যতদিন তফাত বোধ ছিল ততদিন ও কথা ছিল এখন দাও যতদিন ঠাকুর এবং তুমি আলাদা সেটা অনুভব করতে পারিনি তখন ঠাকুরের এই উপদেশ আমার জন্য কার্যকারী ছিল এখন অনুভব করেছি তুমি এবং তিনি এক যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপ আং তাং যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তিকে আলাদা করা যায় না ঠিক সেই রকম শ্রী শারদা দেবী শ্রী রামকৃষ্ণের মধ্যে বিরাজ করেন তাকে আলাদা করা যায় না তার শক্তিকে আলাদা করে চেনা যায় না কিন্তু শ্রীরামকৃষ্ণ যে শক্তিতে বলিয়ান তা হলো সারদা শক্তি এবং এইভাবে এরা অবিচ্ছিন্ন এদেরকে আলাদা করা যায় না সেই শক্তি রূপে আমাদের হৃদয়ের মধ্যে থেকে আমাদের কল্যাণ সাধন করছেন তিনি বললেন যতদিনই তফাত ছিল ততদিন এই যখন আর তফাত বোধ নেই তখন এসবের প্রশ্ন আসে না এরপরে তারা সবাই চলে গেলেন এরপরের ঘটনা পাঁচ কি ছয়ই ফাল্গুন তেরোশো উনিশ শ্রীমান শোকহরণের সহিত পুনরায় গিয়াছি সকালবেলায় পুজো হয়ে গিয়েছে দেখেই মা বললেন এসেছো মা বেশ করেছ জয়রামবাটি দিন বদলে তেরো নয় এগারোই ফাল্গুন কার সঙ্গে এলে আমি বললাম শোকহরণকে নিয়ে এসেছি অনেক দূরে আছি মা আসবার সুবিধা হয় না মা শ্রীমানের প্রশংসা করে বললেন আহা লক্ষ্মী ছেলে কত কষ্ট করে নিয়ে এসেছে জিজ্ঞাসা করলেন জামাই অর্থাৎ আমার স্বামী কেমন আছে আমি বললাম বড় ভালো নেই মা কিছুক্ষণ পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন মা বলতে লাগলেন আর আমি লিখে যেতে লাগলুম দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছে এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন মা শুয়ে শুয়েই তাঁদের কুশল প্রশ্ন করতে লাগলেন তারা দুই একটি কথা বলার পর আরম্ভ করলে আমার একটা ভালো ছাগল আছে দুশের দুধ দেয় তিনটি পাখি আছে সবই এখন অবলম্বন আর বয়স তো কম হলো না হয়ে গেল না মা আবার আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করেন শ্রী মা হাঁ হাঁ করে যেতে লাগলেন আহা আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয় এই বিশ্রামটুকুর সময়ও যত রাজ্যের বাজে কথা বেলা একটু পরে আসতে বৈকালে বেলা একটু পরে আসতে আমরা বিদায় নিলুম এরপরের দিনের ঘটনা ছয়ই ফাল্গুন এসেছেন মাছ দুশ্চিন্তা করছিলেন কারণ তার জয়রামবাটি যাওয়ার দিন তেরো তারিখের বদলে এগারোই ফাল্গুন হয়েছে মা ভাবছিলেন তার সঙ্গে বোধ হয় স্বরযুবলার আর দেখা হবে না তাই ছয়ই ফাল্গুন তিনি আসাতে মা অত্যন্ত হর্ষ প্রকাশ করলেন কার সঙ্গে এসেছেন জিজ্ঞাসা করাতে বললেন যে শোক হরণের সঙ্গে তিনি এসেছেন তিনি তাকে তার খুব প্রশংসা করলেন তার স্বামী কেমন আছে জানতে চাইলে তার স্বামী শারীরিকভাবে সুস্থ নয় এইটি জানতে চাইলেন মা চিঠি লিখা হতো মাকে পড়ে শোনানো হতো মা তো শেষের দিকে মা শব্দটা ছাড়া আর কিছু লিখতে পারতেন না কিন্তু তাই বলে তার জ্ঞান ভাণ্ডার কোন কম ছিল না মার সামনে চিঠি পড়লে মা তার উত্তর দিতেন এবং সেই উত্তরগুলি লিখে পাঠিয়ে দেওয়া হলে মা পোস্টকার্ডের নিচে মা শব্দটা লিখে রাখতেন এর মধ্যে দিয়ে মায়ের আশীর্বাদ সন্তানের প্রতি বর্ষিত হতো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই তাকে দর্শন করতে এলেন একজন তাকে বললেন তার জাগতিক মাইক সম্পর্ক কিচ্ছু নেই শুধু তাঁর কতগুলি তিনটে পাখি আছে আর একটা ভালো ছাগল আছে এ ছাগল দুশের দুধ দেয় মা কিন্তু সব শুনে হু 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 করে যেতে লাগলেন কিন্তু স্মৃতিচারিকার মনে হতে থাকল যেন এরা অবাঞ্ছিত শব্দ মায়ের সামনে উচ্চারণ করে চলেছেন মায়ের মাকে কত কষ্ট সহ্য করতে হয় আমাদের সকলের দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে এবং তিনি অনুভব করলেন মহামায়া ঠিক এমনিভাবে আমাদের নানা বন্ধনে বদ্ধ করে রাখেন আমরা জানি এই বন্ধন কেমন করে বেরিয়ে যেতে হবে কিন্তু তবু এই বন্ধন বেরিয়ে যেতে আমরা চাই না গানে আছে বিল করে ঘূর্ণি পাকে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথও আছে তবু মিন পালাতে নাড়ে এমনি মহামায়ার মায়া রেখেছ কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে তা জানতে পারে কি সুন্দর কথা বিল করে রেখেছে ঘূর্ণিপাতের মধ্যে এবং সে দেখেওছে তার মুভমেন্টকে একবারে শান্ত করে দেবার জন্য বড় একটা খাঁচাও পাতা আছে সে জানে ওর মধ্যে গেলেই তাকে তারা ধরে নেবে কিন্তু তবু সে বেরিয়ে আসার চেষ্টা করে বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিল পাড়াতে নাড়ে আমরা জানি যে এর থেকে এই যে ঝামেলাগুলো থেকে কেমন করে বেরিয়ে আসতে হয় তবু আমাদের কোনো একটা শক্তি কাজ করে যে কারণে আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি না গত এগারোই ফাল্গুন মা পিত্রালয় গিয়েছিলেন তেরোশো কুড়ি সনের আশ্বিন মাসে পুজোর পূর্বে কলকাতায় ফিরেছেন একদিন বিকেলে গিয়ে দেখি একটি স্ত্রীলোক তার পদতলে কাঁদছেন দীক্ষার জন্য একদিন শ্রী চৌকির ওপর বসে আছেন মা সম্পূর্ণ অসম্মত বলছেন আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি কেন এলে আমার শরীর ভালো নয় এখন হবে না সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করে বলছেন তোমাদের তোমাদের আর কি তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে তারপর মেয়েটি তবু ছাড়ে না উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন শেষে মা বললেন পরে এসো তখন স্ত্রীলোকটি বললে তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন মা তারা যদি না শোনে মেয়েটি শেখি আপনার কথা শুনবে না মা এক্ষেত্রে নাও শুনতে পারে তারপর কিছুতেই না ছাড়াতে মা বললেন আচ্ছা খোকাকে বলে দেবো সে দেবে তবু মেয়েটি বলতে লাগলেন আপনি দিলেই ভালো হয় আপনি ইচ্ছে করলেই পারেন বলে দশ টাকার একখানি নোট বের করে বললেন এই নিন টাকা যা লাগিয়ে যা লাগে আনিয়ে নেবেন এই রূপ টাকা দেবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো লাগলো রাগও হলো মা এবার তাকে ধমক দিলেন বললেন কি আমাকে টাকা লোভ দেখাচ্ছ নাকি আমি টাকায় বলি না যাও টাকা নিয়ে যাও স্ত্রীলো এই বলে উঠে গেলেন পরে স্ত্রীলোকটি অনেক অনুবিনয় বিনয় করে ঠিক হল মহাষ্টমীর দিন দীক্ষা হবে মেয়েটি তো বিদায় নিলেন মা এইবারে পাশের ঘরে বসে বসে আমাকে ডাকলেন এসো মা এই ঘরে এসো এতক্ষণ তোমাকে একটা কথাও জিজ্ঞাসা করতে পারিনি কেমন আছো গিয়ে দেখছেন তিনি গিয়ে দেখছেন যে মা এসেছেন এবং একজন দীক্ষা দেবার দীক্ষা নেবার জন্য তার কাছে কাকুতু মিনতি করছেন মা কিছুতেই তাকে দীক্ষা দিতে রাজি হচ্ছেন না স্বয়ং শক্তি মহামায়া যাকে ফিরিয়ে দিচ্ছেন তাহলে বুঝতে হবে তিনি এখনো দীক্ষা নেবার যোগ্য হয়ে ওঠেননি এটা কিন্তু আমরা খুব বেশ দেখি লক্ষ্য করে থাকি যে অনেক সময় অনেকে জোর করে দীক্ষা নেওয়ার চেষ্টা করেন দীক্ষা অনেক সময় তাদের হয়ে যায় কিন্তু দীক্ষা তাদের জীবনে রকম ফল আনতে পারে না তার কারণ হচ্ছে মন্ত্র এবং এই যে উচ্চ আধ্যাত্মিক জীবন এই জীবনটির প্রতি তারা কোনো রকম আসক্তি বোধ করেন না আমরা যদি এখন সংসারে আসক্ত হই তখন যদি সংসারে আসক্তি বোধ না করি তাহলে কিন্তু আমরা জমিয়ে সংসার করতে পারব না ঠিক সংসারের বাইরে এই যে অধ্যাত্ম জগৎ আছে এটির প্রতিও যদি আমরা আসক্ত না হই তাহলে কিছুতেই আমরা অধ্যাত্ম জীবনেও নিজেদের উন্নতি করে উঠতে পারবো না এটা অনেক সময় কেন বেশিরভাগ সময় মানুষ বুঝতে পারেন না তারা ভাবেন মন্ত্রদীক্ষা নিলেই হয়ে গেল কিন্তু মন্ত্র দীক্ষাই শেষ কথা নয় সেই মন্ত্র দীক্ষা এবং দীক্ষার অনুকূল যে আচরণ আমাদের তো মাংস খাওয়া পেঁয়াজ খাওয়া এসবে বাদ থাকে না সবই করা যায় শুধু দুবেলা জপ করতে হবে এবং মনটিকে ভগবানের পাদপদ্যে রেখে দিতে হবে আমরা যত মনটিকে ঈশ্বরের পাদপদ্যে রাখব তত আমরা লক্ষ্য করব যে সাধারণ বিষয়ের প্রতি আমাদের যে তীব্র অনুরাগ আমাদের যে তীব্র আকর্ষণ ছিল সেগুলি ধীরে ধীরে অপসৃত হয়ে যাচ্ছে এবং এগুলি যত অপসৃত হবে তত দেখবেন আমাদের জীবনটাকে আরো বেশি মধুময় বলে বোধ হতে থাকবে ভদ্রমহিলা মাকে লোভ দেখালেন তিনি দশ টাকার নোট দিয়ে চাইলেন যে মা যেন তাকে সমস্ত জিনিসপত্র জোগাড় করে দেন মা অত্যন্ত ধমক দিয়ে তাকে বলেন ছি 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 তুমি আমাকে টাকার লোভ দেখাচ্ছ কিন্তু তিনি মা অনন্ত করুণাময়ী মা তাকে দীক্ষা দিতে রাজি না হলেও শেষে তাকে দীক্ষা দিতে রাজি হলেন এবং তাকে মন্ত্র দীক্ষা দান করলেন এটা হচ্ছে অপূর্ব একটা বিষয়বস্তু মা কিছুতেই তাকে তাকে দীক্ষা দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু তথাপি ধীরে ধীরে মা তাকে দীক্ষা দিতে রাজি হলেন মা এইভাবে আঘাত ভগবান এইভাবে আমাদের মনে আঘাত দেন আঘাত কেন দেন না আমাদের মনের মধ্যে জাগে যে উচ্চ আধ্যাত্মিক জীবন নেবার জন্য প্রস্তুত হয়েছি সেইটার প্রতি যেন আমাদের মন একত্রিত থাকে আমরা যেন শ্রী ভগবানের কৃপা অনুভব করবার যোগ্য হয়ে উঠতে পারি সেই ভদ্রমিলা চলে যেতে এই যে মায়ের কি সুন্দর ডাক সরজুবালার প্রতি এসো মা এই ঘরে এসো এতক্ষণ তোমাকে একটা কথাও জিজ্ঞাসা করতে পারিনি কেমন আছো মায়ের এই যে ভাবটি এটি আমার খুব প্রিয় একেবারে কোনোরকম মানে যাকে বলে বাহুল্য শূন্য খুব আন্তরিকভাবে তিনি সকলকে গ্রহণ করেছেন তিনি যে মুখে বলতেন যে তিনি মা সবার মা সকলকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছেন এ কথা যেন তার সেই ভাবনা চিন্তারই দোতক বেলা শেষ হয়ে এসেছে পুজোর সময় বলে অনেক স্ত্রীলোক কাপড় মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন মা হাসি মুখে তাদের কথার উত্তর দিচ্ছেন খুব গরম আমি মাকে হাওয়া করতে লাগলুম একটি মহিলা এসে আগ্রহে আমার হাত থেকে পাকাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন মায়ের একটু সামান্য সেবা করতে পেলেও সকলের কি আনন্দ আহা কি অপূর্ব স্নেহ করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরাবদ্ধ করে গেছেন আর তার অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয় হয়েছিল তা বলে বোঝানো যাবে না এইবার রওনা হব মাকে প্রণাম করতে গিয়ে বললাম মা শীঘ্রই একবার বাপের বাড়ি যেতে হবে মা বললেন মা সস্নেহে বললেন আবার শিগগিরি এসো মা চিঠিপত্র দিও মার জন্য একখানা কাপড় নিয়ে গেছিলুম আসবার সময় বলছেন তোমার কাপড়খানা দেখিয়ে দিয়ে যাও মা পড়ব বেলা শেষ হয়ে গেছে দুর্গা সময় অনেকেই শ্রী মায়ের জন্য কাপড় নিয়ে গেছেন মিষ্টি নিয়ে গেছেন সামান্য মা তাদের সঙ্গে কথা বলছিলেন সেদিনকে খুব গরম থাকায় ভাদ্র মাসে খুব গরম থাকায় সরলা দেবী সরজুবালা দেবী মাকে হাওয়া করছিলেন আরেকজন এসে সেই পাখাটি নিয়ে হাওয়া করতে থাকলেন জগন্মাতার সেবা করার মধ্যে সামান্যতম সেবা করার সুযোগ পেলে আমরা অত্যন্ত আনন্দ পাই আমার মনে আছে বেলুড় মঠে যেবার প্রথমবার আমরা সাধু হতে এলাম শ্রী শ্রী দুর্গা পূজা চলছে মায়ের দুপাশে দুটো বড় বড় পাখা ছিল সারা সারাদিন বড়রা হাওয়া করছেন আমাদের ছোটোদের এতটুকু সময় ছিল না হাওয়া করতে দেওয়ার কেউ হাওয়া করবার সুযোগই দিচ্ছেন না বিকেলবেলা এই চারটে কি সোয়া চারটে নাগাদ তখন সদ্য মন্দির খুলেছে আমরা পিপিটিসির ব্রহ্মচারীরা মন্দিরে গিয়ে মায়ের ওখানে বসে খানিকক্ষণ জপ ধ্যান করার চেষ্টা করছি সেদিনকে ওই বেলুর মাঠে তো মালা খুলে ফেলা হয় তো সেই মালা খুলতে গিয়ে খুব সম্ভবত মায়ের সামনের দিকে চুলের একটু অংশ খুলে গিয়েছিল দেখে মনে হচ্ছিল সারাদিন পুজো নিয়ে যেমন ছোট শিশু ক্লান্ত হয়ে তার চুলগুলো এলোমেলো হয়ে যায় ঠিক সেই রকম এমন সময় পূজনীয় সুদেবানন্দজি মহারাজ আমাদের দুজন ব্রহ্মচারীকে ডাকলেন এবং দুটো পাখা দিয়ে মাকে হাওয়া করতে বললেন আমাদের ভীষণ রকমের অনুভব হচ্ছিল আমরা বুঝতে পারছি এটা মাটির মূর্তি মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী নয় চিন্ময়ী অনুভব করার মতো শক্তিও আমাদের নেই কিন্তু যখন হাওয়া করছি আমাদের নিজেদের মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ কাজ করছে যে জগন্মাতাকে আমরা হাওয়া করছি এবং আমাদের প্রত্যেক প্রত্যেকবার পাখার সঞ্চালনে যে শীতল হাওয়া উৎপাদন হচ্ছে তাতে জগন্মাতার মন শান্ত হচ্ছে তার শরীরের ক্লান্তি দূরীভূত হচ্ছে এই ভাবগুলো নিয়ে সামান্যই কাজ কিন্তু যদি আমাদের ভাব থাকে সেবার ভাবটি থাকে তাহলে দেখবেন এই সামান্য কাজ অসাধারণত্বে রূপান্তরিত হয় তিনি ফিরে যাচ্ছেন যাওয়ার আগে মা তার কাছে তাঁর দেওয়া কাপড়খানি মার্ক করে দিয়ে যেতে বলেন যাতে পুজোর সময় মা পড়তে পারেন প্রায় আড়াই মাস পরে আবার একদিন চোদ্দোই অঘ্রায়ণ গিয়েছি সিঁড়ি উঠতেই কলঘরে মার সঙ্গে দেখা হলো মা কাপড় কাচতে গিয়েছিলেন ভেজা কাপড়েই এসে জিজ্ঞাসা করলেন এতদিন এতদিন দেরি কেন হলো কাপড় কেচে এসে বসে তক্তপোষের উপর বসতেই কুশল প্রশ্নাদি পর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম সেই যে স্ত্রীলোক মন্ত্র নিতে চেয়েছিলেন তার কি হলো মা মা সে সেদিন নিতে পারলে না বলেছিলুম আমার ভারী অসুখ আমার অসুখ সাহরুখ তারপর নেবে তাই হলো অসুখ হওয়ায় সেদিন সে আসতে পারিনি তার অনেক দিন পরে একদিন এসে নিয়ে গিয়েছে মা আমি আমি তাই তো মা আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয় আমরা আপনার ইচ্ছা না মেনে নিজেরা কষ্ট পাই আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরও বেশি কষ্ট পান মা বললেন হ্যাঁ মা ঠাকুর ওই কথা বলতেন নইলে এসব শরীরে কি রোগ হয় এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল আমার ভাতৃবধূ সঙ্গে গিয়েছিল মা তাকে দেখে বললেন বেশ শান্ত বউটি এক ব্যান্ডন নুনে নুনে পড়া হলে মুশকিল হতো অর্থাৎ আমার ভাতৃবধূ একটি মাত্র সে ভালো না হলে তাকে নিয়ে সংসারে থাকা কষ্টকর হতো মা আড়াই মাস পরে মাকে নিয়ে উপস্থিত হয়েছেন মা কলঘর থেকে বেরোচ্ছেন তখনও তার গায়ের কাপড় সব ভিজে তারই মধ্যে তাঁর এত দেখে আনন্দ হয়েছে সরজুবালা দেবীকে জিজ্ঞাসা করছেন এত দেরি কেন হলো তোমার এত দেরি কেন হলো তারপরে এরপরে মাকে তিনি জিজ্ঞাসা করছেন পূর্বের দিন যে ভদ্রমিলার টাকা অফার করেছিলেন মহাষ্টমীর দিন দীক্ষা হয়েছিল তার কি দীক্ষা হয়েছিল মা বললেন যে না সেই ভদ্রমিলা নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন তার দীক্ষা হয়নি সেদিনকে পরে আরেক দিন এসে তিনি দীক্ষা নিয়েছেন মা বললেন যে অসুখ হওয়ায় সে সেদিন সে আসতে পারেনি তার অনেক পরে একদিন এসে নিয়ে গেল আমি বললুম তাই তো মা আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয় আমরা আপনার ইচ্ছা নামিনে নিজেরা কষ্ট পাই আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরও বেশি কষ্ট পান দুটি দিক এখানে আছে একটা হচ্ছে আমাদের নিজেদের আমরা ভগবানের কাছে আসি আত্মসমর্পণ করতে কিন্তু আমাদের নিজেদের প্রতি এত বেশি আমাদের অতিশয় ভাবনা আছে জগৎকে আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে খেলা করতে পারি এই বোধটা আমাদের ভেতরে যত আছে তত আমরা কষ্ট পাই আদতে তো জগৎকে খেলবার মতো শক্তি আমাদের হয়নি আমাদের খানিকটা ভগবান দয়া করে যেমন ছোটো ছেলে কান্নাকাটি করলে তার হাতে এক বাটি মিষ্টি দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয় এক মাখা সন্দেশ দিয়ে দিলে সেই বাচ্চা সেই মিষ্টি নিয়ে খানিকটা খায় খানিকটা ছড়ায় খানিকটা নিয়ে খেলে সে তার নিজের জগতের মধ্যে চলে যায় আমাদের ক্ষেত্রে অনেকটা তাই আমরা মুখে বলি আমরা ভগবানের প্রতি সমস্ত আত্মসমর্পণ করেছি অথচ কাজের জায়গায় আমরা শ্রী ভগবানের প্রতি সামান্যতম নির্ভর করতে পারি না এবং নির্ভর করতে পারি না বলেই আমাদের মন্দ বুদ্ধির উদয় হয় এবং আমরা কিছুতেই শুভকর্ম করে যেতে পারি না মা বললেন হ্যাঁ মা তারপরে তিনি বললেন যে ইয়ে বলছেন যে অসুস্থ শরীরে দীক্ষা দেন এবং আমাদেরও দিক আমরা দীক্ষা দেওয়ার সময় গুরুর পাদপদ্যে আমাদের সমস্ত জীবনের কর্মফল জমা করি দীক্ষা দেওয়াটা আমরা অনেকে মনে করি খুব সোজা কিন্তু খুব সোজা নয় কারণ ভক্তের কৃতকর্মের ফল সেটা সেই কৃতকর্মের যে জন্য কষ্ট সেটা কেউ ছুঁকে দেখতে পারে না কিন্তু এই সমস্ত মহাপুরুষরা দেখেন এবং এদেরই এই নির্বিচারে দীক্ষা দেওয়ার ফলে এই প্রত্যেক গুরু শিষ গুরুকে শিষ্যের পাপ ভোগ করতে হয় কষ্ট যত তার সেগুলি শিষ্য শিষ্যের কষ্ট অপনোদনের জন্য গুরু সেগুলোকে নিজের দিকে আকৃষ্ট করেন কিন্তু কষ্ট তো তার বোধটাকে ছাড়ে না তাই এদের এত কষ্ট হয় তিনি তার ভ্রাতৃবধূকে সঙ্গে করে নিয়ে গেছিলেন মা কি সুন্দর করে আশীর্বাদ করছেন বলছেন একটা ব্যান যদি নুনে পোড়া হয় তাহলে সে ভালো হয় না একটি মাত্র ছেলের বউ সে যদি ভালো না হয় তাহলে সংসারটিতে খুব অশান্তি হবে যাকে কেন্দ্র করে সংসার সেই যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটা খুব কষ্টের এবং বেদনার হবে শ্রীসীমা যেন আশ্বস্ত করছেন সরজুবালাকে যে তার ভাইয়ের বউ অত্যন্ত ভালো মানুষ এই মাধ্যমে এই কথার মধ্যে দিয়ে এই অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে আমরাও এখানে থামব কিন্তু এই বার্তায় ভাবটি যেন নিয়ে যাই আমরা যে ভগবান আমাদের কৃপা করে আছেন কিন্তু সেই কৃপা ধারণের যোগ্য হয়ে উঠতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ভগবানের প্রতি আমাদের পূর্ণ শরণাগতি আসছে ততদিন ভগবানের দেও যাবতীয় বেদনা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে ওম প্রণতা প্রসীদ্বং দেী বিশ্বহারিণী ত্রৈলোক্য বানা লোকা বরদাভাব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্তু